অপু সম্পর্কে সাকিব খানের মন্তব্য করার পর এবার নিজের অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অপু বিশ্বাস আজ অপু বিশ্বাস টেলিফোনে দেয়া এক পত্রিকার সাথে সাক্ষাৎকারে সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন শাকিব খান পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন কেউ সাকিব খানকে জোর করে বা করুণা করে এই শীর্ষস্থানে বসায়নি আমি খুবই সৌভাগ্যবতী যে সাকিবের সাথে জুটি বেঁধে সত্তরটিরও বেশি ছবিতে অভিনয় করতে পেরেছি আমার কেরিয়ার বলতে সাকিব খানি তবে এটাও ঠিক ব্যস্ততার কারণে আমি অন্য নায়কদের বিপরীতে তেমন কোনো অভিনয় করা করিনি সাকিব যে আমাকে কলকাতার ছবিতে কাস্টিংয়ের কথা বলেছে কাস্টিংয়ের কথা বলায় আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি তবে আমিও ঠিক করেছি গল্পের মান ছাড়া কোনো ছবিতে অভিনয় করব না তিনি আরও বলেছেন আর যদি শাকিব খান আমার সাথে কাজ করতে রাজি হন তাহলে আমার কাজ আরও কমিয়ে আমার নিজের সেরা অভিনয় করার চেষ্টা করব এমনকি শাকিব খান যদি আমাকে আশ্বাস দেন তাহলে আমি আর কোনো ছবিতে অন্য কোনো নায়কের সাথে চুক্তিবদ্ধ হব না তবে আমি ঠিক করেছি এখন থেকে গদবাধা ছবিতে কাজ করব না কেননা এমনিতেই দেশের চলচ্চিত্র অবস্থা তেমন ভালো নয় তাই নিম্ন কোয়ালিটির কোনো ছবি করে নিজেকে প্রশ্নের মুখে ঠেলে দিতে চাই না তবে সবকিছুর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই তিনি আমাকে আমার জীবনে দিয়েছেন বিশেষ করে আমি আমার অভিনয়কে খুবই ভালোবাসি তবে কখনো কল্পনাতে ভাবতে পারিনি যে আমি এত দ্রুত অভিনয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারব আমি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর কাছে অনেক কৃতজ্ঞ তিনি সবসময় আমাকে সব অনুপ্রেরণা দিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ